হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে আবার স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো যথারীতি আমার চ্যানেলটি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এগিয়ে যাচ্ছে, 1000 সাবস্ক্রাইবের খুব দ্বার প্রান্তে আমি আছি। আশা করি আপনারা ঝটপট আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। হে সুজুকি লাভার, আপনাদের জন্য এই ভিডিওটি আমি করতে যাচ্ছি। তো আপনারা যারা সুজুকি GSX S25 ABS বাইকটি নিয়ে একেবারে প্রাউড ফিল করছেন, অথবা এই বাইকটি যারা দেখে একদম ফিদা হয়ে গিয়েছেন, তাদের জন্য আজকে আমার একটি বড় চমক। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন সুজুকি GSX S25 ABS বাইকের বড় ভাই GSX S1000 মোটর বাইকটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি নেকেড স্পোর্টস বাইক, যার লুকিং থেকে শুরু করে সব কিছুই একদম অসাধারণ। তো সব কিছু আমরা জানছি আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনটি চেপে দিন। আমার সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, যারা যারা হোন্ডার এক্স ব্লেডের হেডলাইট দেখে খুবই একদম বলছেন যে একটা রোবট রোবট ফিল পাচ্ছি, একটা টার্মিনেটর ফিল পাচ্ছি, অথবা ব্লা 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 যেটাই বলেন আপনারা, একটা রোবোটিক ফিল পাচ্ছেন, এটা যারা যারা বলেন, তাদের জন্য বড় চমক হলো যে সুজুকি GSX S1000 এই বাইকের যে হেডলাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, ডাবল প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা রোবোটিক লাগছে এই লুকিংটা, মানে ফ্রন্ট সাইড থেকে আপনি দেখলে কতটা অ্যাগ্রেসিভ, কতটা সুন্দর উপভোগ করবেন সেটা আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। এবং এই বাইকের যে ডিজাইন কোয়ালিটি সেটা অসাধারণ লেগেছে, যেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ নেকেড স্পোর্টস বাইক যে এতটা সুন্দর হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, সুজুকি GSX S1000 বাইকের বিস্তারিত নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে আসি এটার সাসপেনশন এবং চেসিস নিয়ে। সাসপেনশন এটাতে দেওয়া হয়েছে ইনভার্টেড টেলিস্কোপ সাসপেনশন, আর কয়েল স্প্রিং এবং অয়েল ড্যাম্প থাকবে এটাতে। রেয়ার সাসপেনশন, লিঙ্ক টাইপ কয়েল স্প্রিং। এখন যেটা আমি আসবো সেটা হলো, নর্মালি আমরা যেসব সাসপেনশন দেখে অভ্যস্ত সেই ধরনের সাসপেনশন এটাকে দেওয়া হয়েছে। তো এখন আসি এটার হাইট, ওয়েট, কতটুকু লম্বা, কতটুকু খাটো, তো বিস্তারিত এই বিষয় নিয়ে এখন কথা বলবো। সেটা হলো এটার ওভারঅল লেন্থ 2115 মিলিমিটার, ওভারঅল ওয়াইড 795 মিলিমিটার, ওভারঅল হাইট 1080 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 মিলিমিটার, সিট হাইট 810 মিলিমিটার। তো এটা গেল আপনার বাইকের বডি বিষয়ে। এখন আসি হুইলের যে রিম আছে সেই রিমটা কীরকম। এটার হুইলের রিমটা হলো 1460 মিলিমিটার, কার ওয়েট হলো 209 কেজি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 17 লিটার, ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 3.5 লিটার। তো এর আগে যে সুজুকি বি কিং নিয়ে কথা বলেছিলাম আমার আগের ভিডিওতে, সেই বাইকে ইঞ্জিন অয়েল লাগতো 4 লিটার। তো স্পিডোমিটার ডিজিটাল, টেকোমিটার ডিজিটাল, ট্রিপ মিটার ডিজিটাল, মানে আপনি যা দেখবেন মিটার যে কাউন্সেলিং যেটা আছে সব কিছু ডিজিটাল, এখানে অ্যানালগ কিছুই দেওয়া নাই। তো এখন আসি ইঞ্জিনের বিষয়ে। ইঞ্জিন ডিটেলস 999 সিসি, 4 স্টক লিকুইড কুলড ডি, মানে এটায় 4 স্টক লিকুইড কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে। ফুয়েল সিস্টেম সুজুকি ফুয়েল ইঞ্জেকশন দেওয়া হয়েছে। কুলিং ক্যাপাসিটি লিকুইড কুলড,
ইঞ্জিন সিসি 999 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 144 HP আর 10,000 RPM, ম্যাক্সিমাম টর্ক 105.75 Nm, মানে বলা যায় আপনার 106 নিউটন মিটার এটা টর্ক। আর আপনি ম্যাক্সিমাম টর্কের সাথে আরপিএম পাচ্ছেন 9,500। নাম্বার অফ সিলিন্ডার 4, ইঞ্জেকশন ইলেকট্রনিক ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কম্প্রেশন রেশিও 12.2, বোর রেশিও 74.4 mm, টর্ক 59 mm, নাম্বার অফ গিয়ার 6, প্রাইমারি রিডাকশন রেশিও 1.553, ফাইনাল রিডাকশন রেশিও 2.588, মাইলেজ অ্যান্ড টপ স্পিড। এটাতে আপনি 1 লিটারে 10-15 কিলোমিটার আপনি যেতে পারবেন। তো এখন আসি ব্রেক এবং টায়ারের ক্যাপাসিটি নিয়ে। ব্রেক টুইন ডিস্ক, মানে দুই সাইডে আপনি ডিস্ক পাচ্ছেন, যেহেতু সুপার বাইক অবশ্যই ডিস্ক থাকা বাধ্যতামূলক, রেয়ার ব্রেক ডিস্ক সবই ডিস্ক। তারপর আসি ABS কিনা, হ্যাঁ অবশ্যই সুপার বাইক যেহেতু ABS তো অবশ্যই থাকবে। তো ফ্রন্ট টায়ারের সাইজটা, তো ফ্রন্ট টায়ার 120/70 এবং রেয়ার টায়ার 190/50। টায়ারটা একটু কেমন কেমন লাগলো আমার কাছে, আর অবশ্যই টায়ারটা থাকবে টিউবলেস। আর এটা স্টার্টের যে সিস্টেম, ইলেকট্রিক স্টার্ট সিস্টেম আছে, আপনার কিকের কোনো সিস্টেম নেই, যেহেতু সুপার বাইক তো কিক দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন না। পিলিয়ন আরামদায়কভাবে বসতে পারবে কিনা, হ্যাঁ এটাতে আপনি পিলিয়ন নিয়ে আরামদায়কভাবে বসতে পারবেন, যদিও অন্যান্য সুপার বাইকগুলোতে পিলিয়ন আরামদায়কভাবে বসতে পারে না। এই মোটরসাইকেলটা আপাতত এখনও মার্কেটে পৌঁছার হয়নি, অর্থাৎ এখনও মার্কেটে আসেনি, এটা 2022 সালে আসবে, মানে এই বছর এটা আসবে। তো ইন্ডিয়াতে আপাতত এটা এখনও আসেনি, যেহেতু মার্কেটে এরকম আসে নাই, মানে ইন্ডিয়ান মার্কেটের কথা বলতেছি, মানে আমাদের সাধ্যের মধ্যে আমাদের চারপাশে এখনও এটা লঞ্চ হয়নি। তো ইন্ডিয়াতে যদি এটা আসে তাহলে এটার দামটা কত পড়বে? তো যেটা অনলাইন বলছে, তো অনলাইন অনুযায়ী আমি আপাতত আপনাদের ধারণা দিচ্ছি যে অনলাইনে বিভিন্ন সার্ভারে বিভিন্ন ওয়েবসাইটে অনেক ঘাটাঘাটি করে সব মিলিয়ে যেটা একটা এভারেজ ধারণা পেলাম, তো সেটা হলো এই বাইকটা যদি ইন্ডিয়ার বাজারে আসে তো সেই ক্ষেত্রে এটা 12 লাখ টাকার মতো আপনার পড়বে, মানে 10-12 লাখ টাকা ইন্ডিয়ান রুপি এটা পড়বে। আর এই বাইকটা যদি বাংলাদেশে আসতো, মানে সুপার বাইক বাংলাদেশে আসা সম্ভব না আমি বরাবরই এটা বলি, তো তারপরও যদি বাংলাদেশে আসতো তাহলে আমাদের যেই ট্যাক্স ভ্যাট সব মিলায় আপনার ওভারঅল সব খরচ বাদ দিয়ে যখন আপনি কিনতে যাবেন সেই ক্ষেত্রে এইটার দাম পড়ছে 22,17,000 টাকা, মানে এটা আশা করা যাচ্ছে এক্সপেক্টেড প্রাইস এইটাই হইতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ যাবত যারা আমার সাথে ছিলেন, অসীম ধৈর্য নিয়ে আমার এই ভিডিও যারা দেখেছেন, সবাইকে হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ। যদি আমার এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সব কিছু আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবার মতো আমি একটা কমন ডায়লগ এখন দিতে যাচ্ছি, সেটা হলো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য, সবাই বলে তাই আমাকে বলতে হচ্ছে, কারণ এটা একটা ভালো লাগা, আপনারা যে সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন, এটা একটা ভালো লাগা কাজ করে। আর এই ভালো লাগা থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তী ভিডিও করার জন্য মনোনিবেশ করতে শক্তি পাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।